আর বেঙ্গলি লেকচার বলে বেরিয়ে তোমাকে অনেক স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে ভাদ্র পয়লা তারিখ, তো আজকে হচ্ছে মিষ্টির জন্মদিন। তো বিকেল থেকে মিষ্টির জন্মদিন উপলক্ষে কী কী আয়োজন করা হয়েছে, মিষ্টির জন্মদিনে কী কী করা হয়েছে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো আজকের ভিডিও, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো আমার সাথে দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অবশ্যই অল করে দিও, নতুন নতুন ভিডিও দেখার থাকে আমার চ্যানেলে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। Thank you.
কাটা হয়ে গিয়েছে আর এখন আমি চলে এসেছি নিচতলায়। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, রান্নাও হয়েছে, তোমাদের ভিডিও শুরুতে দেখিয়েছি, আর এখন তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যে কী কী আইটেম রান্না হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ অনেক কিছুই হয়েছে, তো এগুলো সব বাইরের থেকে মানে যারা রাঁধুনি তাদেরকে ডেকে এনে রান্না করা হয়েছে, যারা বিয়ে বাড়িতে রান্না করে তো তাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ রয়েছে রাইস, সালাড, এদিকে রয়েছে ডাল মাখনি, ডাল মাখনির কালারটা দেখতে পাচ্ছ, আর টেস্টগুলো অসাধারণ হয়েছিল। রয়েছিল পনির, আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট দিয়ে চাটনি, ম্যাঙ্গো চাটনি, অসাধারণ খেতে লাগছিলো সবগুলোই, দেখতেই লোভনীয় লাগছে, মানে টেস্টটা কত ভালোভাবে বুঝতে পারছ। আর এদিকে সব আলাদা করে নেওয়া হয়েছে, মানে পরিবেশন চলছে, রাজভোগ ছিল, ছানার পায়েস, পাঁপড়, রাধা পল্লবী, তো অনেক কিছু আইটেম বেশ ভালো করে মিষ্টির জন্মদিনটা সেলিব্রেট করা হলো। তোমরাও জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। মিষ্টির কেক কাটা হয়ে গিয়েছে, আর এই যে আমার বোনু বিয়ের পর কেমন লাগছে সবাই বলো, অনেকটা মানে মোটিয়ে গেছে, দেখতেই পাচ্ছে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, মোটু 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 মোটু। আমার সাথে তাল দিচ্ছে, আমিও পাতলা ছিলাম, বিয়ের পর মোটা হয়েছে, তো আমার সাথে তাল দিচ্ছে আর কি। আর একটু শোনাই শোনাই, হ্যাঁ করো সবাই, কি বলছো বাবার মতো দেখতে হচ্ছে না তোর মতো, একটু কার মতো হয়েছে পনির, পনির পনির দিয়ে খাবে ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি খাদার কাছে, আমরা সব পাশাপাশি বসেও পড়েছি, প্রথমে না একদম লাস্ট মুহূর্তে এসে বসেছি, কারণ প্রথমে যারা নিমন্ত্রণ ছিল তারা বসেছে, আর অনেকেই জামা কাপড় চেঞ্জ করেছে, প্রচণ্ড গরম লাগছিল, আমি অবশ্য চেঞ্জ করিনি, একদম লাস্টে এসে চেঞ্জ করবো। আর এই যে মিষ্টি মিষ্টি একটু ক্যামেরার দিকে তাকানি, তার মধ্যে ভিডিওটা করেছি, কেমন লাগলো ওর জন্মদিনের ব্লগ জানিও। তো দেখা হবে নতুন ভিডিওতে।